আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা হয়ে গেছে তো আজকে এটা হচ্ছে তোমাদের যশোর বোর্ডের অঙ্ক এটা হচ্ছে আট নম্বর সৃজনশীল আট নম্বর সৃজনশীল তো এটা দেখো অঙ্কটা আসলে অঙ্কগুলি এবার সবই একটু সহজ মতোই চিত্র চিত্র দিয়েছে বুঝতে একটু অসুবিধা অঙ্ক কিন্তু সহজ ছোট। তো তোমরা দেখো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা অবশ্যই তোমরা কিছু শিখতে পারবা বলেছে একটি সমবৃত্ত ভূমি বেলুনাকার খুঁটি তার মানে সে ধরে নাও এটা একটা বৃত্ত আচ্ছা সেই জায়গায় আমি যাব বেলুনাকার খুঁটির ভূমির ক্ষেত্রফল পাই ভূমির ক্ষেত্রফল পাই বর্গ মিটার ঠিক আছে ও উচ্চতা সাত মিটার খুঁটিটি শীর্ষের কোন বিন্দু থেকে চোদ্দ বাই রুট থ্রি মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বিন্দু পি ক নম্বর একটি ঘনকের আয়তন থ্রি রুট থ্রি ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত আসলে এই ক নম্বরটা উদ্দীপকের আলোকে না হয় না বেশিরভাগই একটু ব্যতিক্রম হয় তো তোমরা ক নম্বরটা লক্ষ্য করো যে আমরা জানি যে ঘনকের আয়তন আচ্ছা সূত্রটা আগে দেখি আমাদের কি দরকার ঘনকের আয়তন অর্থাৎ ঘনকের আয়তন হচ্ছে বর্গের আয়তন রুট টু ঘনকের আয়তন রুট থ্রি এ আচ্ছা এ বলতে কি এ হচ্ছে বাহু এ হচ্ছে বাহু তো এখন আমাদের বাহু দরকার আগে বাহু মানে একটা ধার দরকার একটি ঘনকের আয়তন এত তো কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে সরি এটা আয়তন ভুল লিখলাম ঘনকের কর্ণ এটা হবে ঘনকের কর্ণ তো তোমরা লক্ষ্য করো যে কর্ণ হচ্ছে এইটা তো আয়তন দেওয়া আছে আয়তন থেকে আমাদের বাহু বের করতে হবে আমরা জানি ঘনক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার সমান সেটা হচ্ছে ঘনক ঘনকের আয়তন আমরা জানি আয়তনটা লিখে নিই এবার আয়তনের সূত্র বুঝতে পারবা আয়তন হচ্ছে এ কিউব তাহলে দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে এ কিউব সমান কি দেওয়া আছে কত থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি আসলে এই জায়গায় এই যে আমরা কিউবটা তুলতে বা এখানে এ সমান আমরা যদি মনে করি রুটকে ভেঙে নিই এ কিউব তুলব এ কিউব সমান এটা লেখি থ্রি রুট থ্রি গুণুন রুট থ্রি আর আছে রুট থ্রি অর্থাৎ তিনটা বানিয়ে নিলাম কী জন্য কিউব থাকার কারণে কিউবকে আমরা উঠিয়ে দেবো কারণ এর মান দরকার তো দেখো বা এ সমান রুট থ্রি এই কিউব সমান রুট থ্রি কিউব এখন রুট থ্রির কিউব কিউব কাটা গেল অর্থাৎ এ সমান রুট থ্রি আচ্ছা এটা অনেকে এখানে কি করে আর আমি করতেছি এখানে এমন করে এ কিউব সমান থ্রি রুট থ্রি বা এ সমান দেখো এই যে এটা রুট ওভার থ্রি রুট থ্রি এটা ব্রাকেটে দাও আর এটা বোঝায় যে এই কিউবটা তুলতে এ জায়গায় ব্যবহার করা হয় তো আমরা যেটা সচরাচর জানি যে আমি এইভাবে ভেঙে দিলাম যেভাবে তুমি পারো সমস্যা নেই তো এখানে আমরা জানি থ্রি ইন্টু থ্রি রুট থ্রি মানে ওয়ান বাই টু আচ্ছা তো ব্রাকেটে দিয়ে তো আমরা এটাও তুলতেছি রুট ওভার থ্রি অর্থাৎ এটার মাথার উপর কি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে দেখো এ সমান এখানে ভিত্তি তিন তাহলে এখানে আসে কিছু নয় মানে এক তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি তো এ সমান থ্রি আর এখানে কি আসতেছে টু তাহলে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ওয়ান বাই থ্রি এ সমান দেখো যে এখানে কি থ্রি তো এখানে থ্রি বাই টু গুণন বাইরের পাওয়ারটা এখানে এসে ওয়ান বাই থ্রি গুণ হয় তোমরা জানো সূচক সূচক যখন হয় তখন এটা গুণ হয় তাহলে এখানে থ্রি থ্রি কেটে দিলাম অর্থাৎ এ সমান কি থ্রি ওয়ান বাই টু হল আর যার মাথার উপরে ওয়ান বাই টু থাকুক না কেন রুট থ্রি হয়ে যায় কারণ রুট তুললে ওয়ান বাই টু আমরা বসাচ্ছি তো এইভাবে আমি ব্যতিক্রমভাবে এটা বের করলাম এটাও ইজি এইভাবেও যদি বের করলে তোমরা বের করতে পারো ঠিক আছে তো আমাদের ক নম্বর কিন্তু শেষ এখন খ নম্বর বেলনাকার খুঁটিটির বক্রতলের ক্ষেত্রফল আসলে বলেছে এটা যদি খর অংশ এখন আমি দেখাচ্ছি যে এটা যদি একটা খুঁটি হয় এটা একটা খুঁটি আসলে এটা যে মনে করো পাইপের জায়গায় খুঁটি দিয়েছে এই জায়গায় যে ভূমি তার ক্ষেত্রফল দিয়েছে এই ভূমিটার ভূমির উপর যে গোল খুঁটিটা আছে সেই ভূমির ক্ষেত্রফল পাই অর্থাৎ তিন দশমিক এটা দেওয়া আছে আচ্ছা এই খুঁটিটার উচ্চতা দেওয়া আছে সেভেন এখানে দিয়ে দিলাম তাহলে এই সমান সেভেন আর অলরেডি ক্ষেত্রফল আমাদের এত বের হয়ে গেল বলেছে খুঁটিটির বক্রতলের ক্ষেত্রফল আমরা বেলনাকার বেলনাকার বলি তারপরে সিলিন্ডারের বলি সব কিন্তু একই সাইজের একই গঠন তো সেগুলোর ক্ষেত্রফল যখন আমরা বের করি সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ আমরা যখন সমগ্র তল বের করব। মানে এই সমগ্র বলে নাই সরি এখানে বলা হয়েছে বক্রতল সমগ্র তলের ক্ষেত্রফল বলতে নিচ উপর এই পাইপের যে ক্ষেত্রের উপর আছে উপরেও একটা ক্ষেত্র আছে সেটা হবে না শুধু পাইপটা যে বাঁকা অংশ মানে এই যে রাউন্ড সেই অংশটার ক্ষেত্রফল তো এখানে আমি এটা লিখে নিচ্ছি যে আসলে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র আবারও ভুল লিখতেছি বক্রতলের ক্ষেত্রফল বক্র তলের ক্ষেত্রফল আমি আগে এটা লিখে নিলাম কারণ এটা লিখলাম একটাই কারণে টু পাই আর এইস এটা কিভাবে হয় এর আগে অনেক ক্লাসে বুঝিয়েছি আবার বোঝাচ্ছি যে আমার এই বাঁকা জায়গা বাঁকা একটা এই বৃত্তের পরিধির সাথে উচ্চতাটা গুণ হচ্ছে তখন আমরা যে কোনো জায়গার ক্ষেত্রফল দৈর্ঘ্যার পোস্তক গুণ করি তো আমাদের এটা যদি ষাট করা হয় তাহলে এই যে গোল জায়গা এই গোলটাকে আমরা হয়তো এমন ষাট করে নিলাম তাহলে এই গোলটা এই গোলটাকে আমরা পরিধি বলি তাই টু পাই আর আর এটার উচ্চতা তো সেভেন তাই টু পাই আর এইস এই গোলটাকে ষাট করে নিলাম তাই বাঁকাতলের ক্ষেত্রফল কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এই ক্ষেত্রফলে আমাদের কি দরকার আ এই আমার আছে। চিত্র যখন আঁকাব নতুন করে আর কিছু লেখার নাই এইসটা আমার আছে আরটা বের করব। আর বের কর কীভাবে এটা হচ্ছে ক্ষেত্রফল এই বক্রতলের মানে এই টু পায় আরের আমাদের আর দরকার কিন্তু ঠিক আছে তাহলে এই আরটা কিন্তু এখান থেকে এই ব্যাসার্ধ বের করতে হবে এটার ক্ষেত্রফল কি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল ক্ষেত্র ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার তাহলে প্রশ্নমতে মতে কী হচ্ছে দেখো প্রশ্নমতে মতে পায় আর স্কোয়ার সমান এইটা ক্ষেত্রফল এটাই প্যাচ দিয়েছে তিন দশমিক চোদ্দ ষোলো তাহলে এখান থেকে আমরা আর আর রাখব আর আমাদের দরকার যেহেতু আর সমান ব্যাসার্ধ বা আর স্কোয়ার সমান তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স বাই এই পায়ের মানও কত তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে দেখো বা আর সমান এখানে ওয়ান আসে আর সমান রুট ওয়ান অতএব আর সমান ওয়ান ব্যাসার্ধ আমাদের ওয়ান এবার আমরা এই ক্ষেত্রফল বের করি যে বক্রতলের ক্ষেত্রফল বক্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি টু পাই আর এইস তাহলে টু গুনন থ্রি পয়েন্ট আর আর হচ্ছে 1 গুনন এইচ হচ্ছে 7 অর্থাৎ এইগুলি গুণ করলে আসতেছে কত তিতাল্লিশ পয়েন্ট বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার আচ্ছা দেখি এখানে কি আছে খুটির বক্রতলের ক্ষেত্রফল এখানে মিটার আর আচ্ছা ও বর্গ সেন্টিমিটার হবে না যেহেতু মিটার আছে বর্গ মিটার তো এই ছিল কিন্তু আমাদের খ নম্বর অঙ্ক এখন গতে গ নম্বর অঙ্কটা আরও ইন্টারেস্টিং গ নম্বর অঙ্কটা কী বলেছে খুঁটিটির শীর্ষের ওই বিন্দু ওই বিন্দুতে শীর্ষের বিন্দুতে পি বিন্দুর অবনতি কোন কত তা নির্ণয় করে আচ্ছা এখানে হবে খুশ খুঁটির খুঁটিটির শীর্ষের কোনো বিন্দু থেকে বোঝা গেছে এটার দূরত্ব তার মানে আমরা এখানে চিত্রটা আঁকাবো চিত্র আঁকাইলে কিন্তু অঙ্ক শেষ এই গ নম্বরের চিত্র এখন এটা দেখবা এই খুঁটিটা আমি এঁকে নিলাম এটা সেই খুঁটি খুঁটিটা কত সেভেন মিটার আচ্ছা এখন এখান থেকে অবনতি করে নেমে কোনো জায়গায় গেছে কোথায় গিয়েছে তা জানা নাই কিন্তু এখানে বলতেছে যে খুঁটিটির শীর্ষের কোনো বিন্দু থেকে মানে শীর্ষের বিন্দু থেকে চোদ্দো বাই রুট থ্রি মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বিন্দু পি তার মানে এই বিন্দু থেকে দূরত্ব এই পর্যন্ত এখানে গুড়াপ থেকে কিন্তু বলা হয়নি খুঁটিটির শীর্ষের বিন্দু থেকে অর্থাৎ এটা শীর্ষ এই বিন্দু থেকে এটা দূরত্ব চোদ্দ বাই রুট থ্রি এখন এখানকার কোন নির্ণয় করতে বলেছে বলেছে কি খুঁটিটির শীর্ষের ওই পি বিন্দুতে এটা অবনতি কোন কত এটা পি বিন্দু হলো কিন্তু অবনতিকোণ অবনতি অর্থাৎ উপর থেকে যে কোনটা এসেছে পি বিন্দুতে অবনতি কোন কত তা নির্ণয় করো খুঁটিটির শীর্ষের কোনো বিন্দু থেকে এত মিটার দূরে অবস্থিত বিন্দুটা পি অর্থাৎ পি বিন্দুতে কোণ। কোনটা নেমেছে যেটা সেটা হচ্ছে অবনতি কোণ তাহলে আমরা এখানে কি করব। আমরা অলরেডি আমরা কিন্তু যেহেতু এখানে লম্বর মাপ এবং অতিভুজের মাপ পেয়েছি তাহলে লম্ব বাই অতিভুজ এই দুইটা মান পাচ্ছি লম্ব বাই অতিভুজ আমরা সাইন কস টেন কট কে সাইন সাইন সমান লম্ব বাই অতিভুজ অঙ্ক শর্ট করে দিচ্ছি তাহলে আমরা থিটা থিটার মান বের করব সাইন থিটা সমান এটা যদি এ ধরি এটা বি আর এটা তো পি আছেই অর্থাৎ আমরা এটাই লিখে দিলাম যে যেভাবে করে যে থাইন টেটা থেটা সমান আচ্ছা লম্ব লম্ব বাই অতিভুজ এটা আমরা কিন্তু জানি অর্থাৎ আমরা যদি লিখি এ এব এখানে হচ্ছে এবি বি বাই অতিভুজ হচ্ছে পি সাইন থেটার সমান আচ্ছা তাহলে সাইন থিয়েটার সমান এবি কত সেভেন বাই চোদ্দো বাই রুট থ্রি হচ্ছে এপি এখন দেখো সাইন থেটা সমান এখান হচ্ছে সেভেন এটা যাতে এটার সাথে এটুকু ভাগ গুণন রুট থ্রি বাই চোদ্দো অর্থ এর দুইটা কাটাকাটি করলে টু তাহলে দেখো সাইন থিটা সমান রুট থ্রি বাই টু কি সাইন ষাট ডিগ্রি সাইন সাইন সিক্সটি ডিগ্রি